টাকার কপি পাউডারকে এইভাবে করে মুখের মধ্যে লাগিয়ে আমি পার্লারে 5000 টাকার ফেশিয়ালের গ্লো পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা আমার স্কিনটা কতটা গ্লো করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ঈদের ছুটি তো শেষ, যার কারণে আমাদেরকে প্রতিদিনে কিন্তু স্কুল কলেজে যেতে হচ্ছে, যারা জব করে তাদেরকে অফিসে যেতে হচ্ছে। তো প্রতিদিন বাইরে যাওয়ার ফলে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি কালো হয়ে যাচ্ছে। কেননা এখন যেহেতু গরমকাল, আর এই গরমকালে সূর্যের যে প্রখর রোশনি, ক্ষতিকর রোশনি, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই সুইটেবল না, যার কারণে আমাদের স্কিনটা কিন্তু অল্পতে কালো হয়ে যাচ্ছে। এবং কি এই রোদে ধুলোবালোতে আমাদের স্কিনের মধ্যে অনেক ময়লা জমে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ড্যামেজও হয়ে যাচ্ছে, যার কারণে স্কিনের মধ্যে অ্যাকনে, পিম্পলস, র্যাশ, ফুসকুড়ি, দানা দানা, ঘামাচি, এসব সমস্যা কিন্তু বেড়েই চলেছে। তো যার কারণে স্কিনের কিন্তু একটু বাড়তি যত্নের প্রয়োজনই পড়ে বন্ধুরা। আর সেই জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ একটা ফেসিয়াল শেয়ার করতে এসেছি। এটা ফেসিয়াল না, এটা জাস্ট একটা ক্লিনজিং বলতে পারো, স্কিনের একটা ক্লিনজিং, যেটা কিনা স্কিনটাকে পরিষ্কার করবে এবং সেই সঙ্গে সঙ্গে স্কিনের যদি দাগ ময়লা থাকে সেগুলোকে দূর করবে, আর সেই সাথে স্কিনটাকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করতেও সাহায্য করবে। আর আজকের রেমিডিটা কিন্তু খুব খুব খুবই সহজ বন্ধুরা, কারণ এখন যেহেতু স্কুল কলেজ খোলা হয়ে গেছে, তো তোমরা অত বেশি সময় পাবে না যে কঠিন রেমিডি তৈরি করার বা সেটা অ্যাপ্লাই করার বা অনেকগুলো স্টেপে রেমিডি তৈরি করার। সেজন্য আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র তিনটে উপাদান দিয়ে রেমিডি শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আর শুধুমাত্র একটা রেমিডি তৈরি করলে হবে, এজন্য তোমাদেরকে অনেকগুলো রেমিডি তৈরি করতে হবে না, অনেকগুলো স্টেপ ফলো করতে হবে না। তো সেজন্য কিন্তু তোমরা খুব সহজে প্রতিদিন একবার করে এই রেমিডিটা লাগিয়ে তোমাদের স্কিনের ময়লাগুলোকে দূর করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে সূর্যের যে কঠিন দাগটা পড়ে যায় স্কিনের মধ্যে সেটা কিন্তু দূর করে ফেলতে পারবে, আর সেই সঙ্গে স্কিনটাকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল রাখতে পারবে বন্ধুরা। তো চলো তাহলে এখন বেশি বকবক না করে, তোমাদের সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আজকে রেমিডি তৈরি করবে আর কিভাবে ব্যবহার করলে সব থেকে ভালো বেনিফিটস হবে, সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিব। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করার পরে কি করতে হবে, একটা বেল আইকন পাবে, সেটা তো অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে, এতে করে আমি যখন পরবর্তীতে স্কিন কেয়ার ভিডিও শেয়ার করবো সেটা নোটিফিকেশন সবাইকে তোমার কাছে চলে যাবে। আর এখন কি করতে হবে, একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। ওকে বন্ধুরা, তো তিনটে জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা আমার এখানে লাগবে সেটা হলো কি, আমাদের ঘরে থাকা এই আলু। হ্যাঁ বন্ধুরা, এটা তো তোমরা খুব সহজে নিয়ে নিতে পারবে, এর জন্য তোমাদেরকে কোথাও দৌড়াদৌড়িও করতে হবে না। তো আলুটাকে খুব ভালোমতো ধুয়ে নিয়েছি, এরপরে এটা খোসাগুলোকে খুব ভালোমতো ছাড়িয়ে নিতে হয় বন্ধুরা। তো খোসাগুলোকে ছাড়ানোর পরে তোমরা হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এটা রসটাকে আলাদা করে নেবে, চাইলে তোমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে ওটাকে ছেঁকে কিন্তু আলাদা রসটাকে আলাদা করে নিতে পারে বন্ধুরা। এই আলু কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের দাগকে খুব সহজে দূর করে দেয় বন্ধুরা। আমার স্কিনে যখন পিম্পলসের দাগ পড়েছিল তখন আমি জাস্ট আলুর খোসাগুলোকে আমার পিম্পলসের দাগের উপর ঘষেছি, আর এতে করে আমার পিম্পলসের দাগগুলো অনেকটা হালকা হয়ে গেছে। তো সেজন্য বলতে পারে এই আলু আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের দাগকে অনেক তাড়াতাড়ি দূর করে দেয়, সেজন্য রোদে পড়া দাগটা কিন্তু খুব সহজে দূর হয়ে যায় বন্ধুরা। তো এই জন্য দেখো আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, এরপরে এভাবে করে চিপে এটা রসটাকে আমি আলাদা করে নিয়েছি বন্ধুরা। তো এটা রসটা আলাদা করে নেওয়ার পরে দেখবে যে এটার নিচে একটা সাদা সাদা এরকম ঘন হয়ে থাকে, একটা স্টাচ পড়ে। তো এই স্টাচটাই মূলত হচ্ছে আমাদের স্কিনের দাগ দূর করতে সাহায্য করে। এরপর আমার এখানে লাগবে হচ্ছে এক চামচের মতো চিনি, আর চিনি খেলে আমাদের শরীরের ক্ষতি হলেও চিনি মুখের মধ্যে লাগালে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ভালো থাকে, কেননা চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা কিনা সূর্যের রোদে পড়া দাগ দূর করে এবং কি সেই সঙ্গে আমাদের ড্যামেজ স্কিনটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। তো সেজন্য এখানে এক চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপর আমার এখানে লাগবে হচ্ছে কফি পাউডার, অর্থাৎ 5 টাকা দামে 1 প্যাকেট মিনি প্যাক কফি পাউডার কিনে কিন্তু তোমরা এই রেমিডি তৈরি করে নিতে পারবে, আর বাকি দুটো উপাদান তো তোমাদের ঘরে থাকবেই বলো। আর এই কফির মধ্যে থাকা ক্যাফেইন আমাদের স্কিনের দাগগুলোকে দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে তোলে, যার কারণে তোমরা দেখবে যে মার্কেটে কিন্তু কফির অনেক ফেস ওয়াশ ক্রিম কিন্তু বের হয়েছে। তো যাই হোক, এরপরে আমি এখানে যে আলুর রসটা বের করে নিয়েছি সেখান থেকে আমি 3 চামচ পরিমাণ আলুর রস এই মিশ্রণের সঙ্গে দিয়ে খুব ভালোমতো তিনটে উপাদানকে মিশিয়ে নিচ্ছি। আর তিনটে উপাদানকে একটু সময় নিয়ে মেশাতে হয় বন্ধুরা, কেননা এই চিনিগুলোকে গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে এইভাবে করে নিয়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ চিনিগুলো গললে তখনই কিন্তু আমরা এটা মুখের মধ্যে ব্যবহার করবো, এর আগে কিন্তু ব্যবহার করা যাবে না। তো তোমরা চামচ দিয়ে একটু দেখবে যে চিনিগুলো গলেছে কিনা, যদি গলে যায় তাহলে বুঝবে যে রেমিডি তৈরি করা হয়ে গেছে, আর যদি না গলে তাহলে আরও কিছুক্ষণ এভাবে করে নেড়ে নিয়ে কিন্তু চিনিগুলো খুব ভালোমতো গলিয়ে নেবে, আর যখন চিনিগুলো পুরোপুরি গলে যাবে তখন কিন্তু একটা ফেনা ফেনা হয়ে যাবে ঠিক এইরকম, তখনই বুঝবে যে আমাদের রেমিডি তৈরি করা হয়ে গেছে। এই তো বন্ধুরা, রেমিডি তৈরি করা হয়ে গেছে, আর এটা কিন্তু এরকম একটা পাতলা টাইপেরই হবে। আর যদি রেমিডিটা খুব বেশি হয়ে যায় তাহলে তোমরা ফ্রিজে রেখেও কিন্তু এটি ব্যবহার করতে পারবে বন্ধুরা, ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে প্রতিদিন তৈরি করার কিন্তু কোনো ঝামেলা থাকছে না। তো আমি হচ্ছে এরকম একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাতের সাহায্যে লাগাতে পারবে, যেহেতু এটা একটু পাতলা টাইপের সেজন্য ব্রাশের সাহায্যে লাগালে কিন্তু অনেক বেশি ভালো হবে, এটা সহজে লাগানো যাবে তোমাদের স্কিনের মধ্যে।
আর তোমরা হচ্ছে এটা লাগানোর আগে প্রথমে মুখটা খুব ভালো মতো ফেস ওয়াশ দিয়ে কিন্তু ওয়াশ করে নিয়ে বন্ধুরা, এর আগে কিন্তু লাগানো যাবে না। তো আমি হচ্ছে ভিডিও করার আগে কিন্তু স্কিনটা খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর চুলগুলোকে খুব ভালো মতো সিকিউর করে এরপরে হচ্ছে তোমরা এই রেমেডিটা পুরো মুখে লাগিয়ে নিবে। আর এই রেমেডিটাতে আমি যে কফিটা ব্যবহার করেছি, এই কফি কিন্তু আমাদের স্কিনের দাগছোপগুলোকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। তাই তোমাদের যাদের স্কিনে প্রচুর দাগছোপ পড়ে গেছে তোমরা অবশ্যই রেমেডিটা ট্রাই করবে, আর যাদের স্কিনে কিনা যাদের চোখের নিচে কিনা ডার্ক সার্কেল পড়ে গেছে তারা তো অবশ্যই ট্রাই করবে, কেননা কফির মধ্যে থাকার যে ক্যাফেইন সেটা কিন্তু আমাদের ডার্ক সার্কেল দূর করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা। তোমরা অবশ্যই হচ্ছে চোখের নিচে চোখের উপরে ট্রাই করবে। তো তোমরা হচ্ছে এই রেমেডিটা প্রতিদিন একবার করে অবশ্যই লাগাবে বন্ধুরা, কেননা প্রতিদিন যদি আমরা বাইরে যাচ্ছি তো বাইরে সূর্যের পোড়াটা তো পড়ছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে পরিমাণ পলিউশন হচ্ছে তো সেটার কারণে কিন্তু আমাদের স্কিনে ভীষণ পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের স্কিনটা কিন্তু অনেক সহজে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তাই তোমরা হচ্ছে অন্তত প্রতিদিন একবার করে এই রেমেডিটা ট্রাই করবে। এটা যেহেতু সহজ একটা রেমেডি তাই তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে আর লাগাতেও পারবে। তো দেখো এভাবে করে হচ্ছে ব্রাশের সাথে পুরো মুখে কিন্তু রেমেডিটি লাগিয়ে নিয়েছি বন্ধুরা, আর গলার মধ্যেও লাগিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় আমাদের গলার মধ্যে কিন্তু প্রচুর ট্যান পড়ে যায়, তাই তোমরা চাইলে গলার মধ্যে এভাবে করে একটু লাগিয়ে নিতে পারবে। তো বন্ধুরা পুরো মুখে লাগানো হয়ে গেছে, আর এখানে দেখো অল্প একটু কিন্তু বেঁচে গিয়েছে, তো আমি এটাকে ফ্রিজে রেখে কিন্তু স্টোর করবো। তো এখন হচ্ছে এই রেমেডিটা কতক্ষণ রাখবো, তো এখন এই রেমেডিটাকে আমি হচ্ছে একদম 10 মিনিটের মতো রাখবো। হ্যাঁ বন্ধুরা 10 মিনিটের মতো রাখলে কিন্তু এনাফ, এটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আর এটা কিন্তু একটু স্টিকি টাইপের তাই একদম ফেটে ফেটে কিন্তু শোকাবে না, মানে মোটামুটি শোকাবে। তো কেমন শোকাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো ফিরে আসছি আমি একদম 10 মিনিট পরে। টাটা। এই তো বন্ধুরা ফিরে এসেছি একদম 10 মিনিট পরে, আর এটা লাগানোর পরে কথা বললে কোনো সমস্যা হবে না, কেননা এর রেমেডিটা কিন্তু ফেটে ফেটে শোকাবে না, যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি যার কারণে এটা কিন্তু এরকম এই যে দেখো স্টিকি স্টিকি হয়ে থাকবে, এই যে একদম কী বলো অনেক আঠা আঠা আর কি। তো যাই হোক এরপরে হচ্ছে তোমরা এই রেমেডিটাকে সরাসরি পানি দিয়ে ধুয়ে নিতে পারো, অথবা আমার মতো এরকম একটা টাওয়াল রুমাল বা সুতি কাপড়কে ভিজিয়ে স্কিনটাকে মুছে তারপরে তোমরা ধুয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, এতে করে তুলতে সুবিধা হবে আর কি। তো যাই হোক আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা আমার স্কিনটাকে কতটা পরিমাণে ক্লিন করেছে, তোমরা জাস্ট নিজেরাই দেখো বন্ধুরা আমার স্কিনটাকে কতটা পরিমাণে এটা উজ্জ্বল করে দিয়েছে এই রেমেডিটা। আর বন্ধুরা ডিটেক্ট পানি দিয়ে ধোয়ার থেকেও যদি এইভাবে করে তোমার টাওয়াল দিয়ে স্কিনটাকে মুছে নিতে পারো তাহলে তোমাদের স্কিনটা কিন্তু বেশি ক্লিন হবে, কেননা এই টাওয়ালের মধ্যে তোমাদের পোর্সের ময়লাগুলো কিন্তু চলে আসবে, যেটা কিন্তু ডিরেক্ট পানি দিয়ে ধুলে তোমাদের স্কিনটা অতটা পরিমাণ ক্লিন হবে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা কোনো কাপড় অথবা এরকম টাওয়াল রুমাল দিয়ে স্কিনটাকে মুছে নেওয়ার চেষ্টা করবে। আর এই রেমেডিটা তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, রেমেডিটা যেহেতু স্কিনের সঙ্গে একদম ভালোভাবে লেগে থাকবে এটা সহজে উঠতে চাইবে না যেহেতু আমরা এখানে চিনিটা ব্যবহার করেছি, তো যার কারণে তোমরা একটু আস্তে আস্তে কিন্তু রেমেডিটা তুলে নেওয়ার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ আমি একদম আস্তে আস্তে কিন্তু তুলছি, সময় নিয়ে তুলছি, এভাবে করে রেমেডিটা তুলে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের স্কিনটা অনেক বেশি ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে কোনো রেমেডি থাকবেও না। তো এভাবে করে স্কিনটাকে মুছে নিলে কিন্তু স্কিনটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে বন্ধুরা। তো এরপর হচ্ছে গলাটাও তুলে নেব, তো গলাটা তোলার জন্য টাওয়ালটাকে আবার ধুইতে হবে আর কি, কারণ টাওয়ালের মধ্যে এগুলো সব লেগে গেছে। তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে বন্ধুরা, এটা কিন্তু খুবই কার্যকরী, দেখতেই পেলে যে আমার স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বল করে দিয়েছে। তো আশা করছি তোমাদের থেকে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিবে, তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, এতে করে তারাও একটু উপকৃত হতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সো টাটা, বাই বাই, গুড।